একটা ক্লিপিংস দেখা যাচ্ছে যে সেখানে আমাদের সিএম রুটি বেলছেন তো এমনি দশ বছর হলো অ্যাজ এ ওম্যান অ্যাজ এ চিফ মিনিস্টার অনেক ঝরঝরটা সামলেছেন তারপরেও তিনি রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে অনেক রকম উত্থান পাতাল গেছে অনেক রকম রোপাগান্ডা হয়েছে তারপরেও কিন্তু তিনি সবটা হ্যান্ডেল করছেন সবটা কোপ আপ করার চেষ্টা করছেন এবং এমন একটা গেম শোতে গেছেন কেউ কেউ বলছে রচনামার কি নেক্সট টাইম ইলেকশনে ভোটে দাঁড়াতে পারেন সেটা দ্বিতীয় নম্বর ওয়ান এটা জি বাংলার অন্যতম আকর্ষণীয় একটা গেম শো যেটা প্রায় দশ বারোটা সিজন হয়ে গেছে মোস্ট প্রবলি এবং এটা কন্টিনিউ হয় এই শোয়ের অ্যাঙ্কার এখন অব্দি চেঞ্জ হয়নি রচনা ব্যানার্জি কন্টিনিউ অ্যাঙ্কারিং করছেন এবং তার প্রতিভা এবং তার অভিনয় দক্ষতা সম্বন্ধে সবাই জানেন এবং এই একটি গেম শো যেটাতে কন্টিনিউ একজন অ্যাঙ্কারি করে গেছেন এবং যার জন্য এটা টিআরপি এখনো হাই আছে জি বাংলাতে এরকম মহিলা কেন্দ্রিক অনেক গেম শো এসেছিল কিন্তু একমাত্র দিদি নম্বর ওয়ান যেখানে কন্টিনিউ চলছে যে নম্বর ওয়ানে বিভিন্ন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার উর্তি বিভিন্ন ফুড ব্লগার ইভেন যারা রেস্টুরেন্ট ওপেন করছেন লাইক নন্দিনীতি আর বহু মানুষ এসে গেম খেলে গেছেন বিভিন্ন ইউটিউবাররা এসেছেন তাদের হাজব্যান্ডদের নিয়ে এসেছেন গেম খেলে গেছেন এখানে বিভিন্ন ধরনের মজাদার গেম শো হয় নিজেদের পার্সোনাল কিছু ওপিনিয়ন তাদের থটস তাদের উত্থান পাতান তাদের জীবনের হিস্ট্রি এগুলো নিয়ে আলোচনা হয় সেরকমই এই দিদি নাম্বার ওয়ানে এইবারের অন্যতম চমক রাজ্যের প্রধান যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছেন অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উনিও সে গেম শোটা পার্টিসিপেট করে গেলেন পৃথিবীতে আজ অব্দি কখনো হয়নি যেটা হতে চলেছে আজকে এবং কিছু বলার নেই আমি চিরকৃতজ্ঞ দিদির কাছে এবং আশা করি দিদি নাম্বার ওয়ানের আজকের এই যে আমার এত বছরের শোয়ের এই যে নাম দিদি নাম্বার ওয়ান এটা আজকে যথাযথভাবে পূর্ণ হচ্ছে দিদি আসছে এক্সট্রিমলি থ্রিলড এটাতে তিনি আসবেন বলেছিলেন এবং যিনি অ্যাঙ্কার আছেন তিনি মাসখানেক আগে অবনতে গেছিলেন কিছু দরকারি কাজে সেই সময় আমাদের সিএমের কাছে রিকোয়েস্ট করেন যে গেম শোটাতে পার্টিসিপেট করার জন্য সেই রিকোয়েস্টে সাড়া দিয়ে তিন কয়েক আগে ডুমুরচলা স্টেডিয়ামে উনি অংশগ্রহণ করলেন ওনার বিজি শিডিউল থেকে উনি বলেছেন গেমটা ভালো হয়েছে নানা রকম তার পার্সোনাল এবং তার মেমোরেবল কিছু স্মৃতিচারণা হবে তা সেটা আমরা এখন অপেক্ষায় আছি অবভিয়াসলি জি ফাইভেও দেখা যায় এই গেম শোটা তো দেখা যাক এই গেম শোটা নিয়ে আরও কি কি জানা যায় তবে এটা মানতে হবে যে কোনো সিএম কোনো মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তার ব্যস্ততার মধ্যে কোনো রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলেন এটা সিরিয়াসলি মানতে হবে এটা হয়তো ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের দিদি বলেই সম্ভব সত্যি দিদি যে কিনা আক্ষরিক অর্থেই প্রথমবার দিদি নাম্বার ওয়ানে গেল মানে বলা চলে যে দিদি নাম্বার ওয়ান যে গেম শোটা ছিল সেটা হয়তো এতদিনে পরিপূর্ণ হলো তার নামানুসারে তার নামটাকে আরো উজ্জ্বল করলো যে হ্যাঁ দশ বছর পরেও লোকে মনে রাখবে যে রাজ্যের প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানও গিয়ে গেম শোতে পার্টিসিপেট করেছিল দিদি কেমন লাগলো দিদি রিয়ালিটি শো এবার দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত কয়েকদিন ধরেই এমন খবর সামনে আসছিল একুশে ফেব্রুয়ারি বুধবার তার শুটিং সেরে ফেললেন মুখ্যমন্ত্রী হাওড়াতে এই শুটিং হয়েছে বলে জানা গিয়েছে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা এই প্রথম কোন রিয়ালিটি শো এ দেখা যাবে মুখ্যমন্ত্রীকে শুটিং সেরে বেরিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান খুব ভালো লাগলো দিদি কেমন লাগলো দিদি দিদি নাম্বার ওয়ান যে শোটা হয় জি বাংলাতে সেটা নিয়ে খুব ট্রেন্ডিং চলছে কেন না সেই দিন নাম্বার ওয়ান শোয়ের অ্যাঙ্কার রচনা ব্যানার্জি মাসখানেক আগে আমাদের অনারেবল সিএমের সাথে দেখা করতে গেছিলেন এবং সেখানে তাকে এই গেমে পার্টিসিপেট করতে বলেছিলেন রিকোয়েস্ট করেছিলেন তো সেই রিকোয়েস্টে দিয়ে কদিন আগে জাস্ট দু তিন দিন আগে আমাদের সিএম ডুমুজুলা স্টেডিয়ামে সেখানে পার্টিসিপেট করলেন এবং ফার্স্ট টাইম কোনো রাজ্যের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অর্থাৎ চিফ মিনিস্টার বিং এজ এ চিফ মিনিস্টার কোনো রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলেন এটা একটা বড় বিষয় বড় বিষয় এই জন্যই বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সিচুয়েশান রাইট নো আন্ডার কন্ট্রোল হোয়াট বাট অনেক কিছু ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে অনেক কিছু ঘটে গেছে সেখানে সোশ্যাল মিডিয়া সেখানে নর্মাল প্রিন্ট মিডিয়া নিউজ মিডিয়া এরা প্রচুর খবর নিয়েছে রোজই কিছু না কিছু একটা পার্টিকুলার এরিয়াতে আবহাওয়া গরম থাকার জন্য অনেক কিছু মুভমেন্ট হয়েছে তারপরও তিনি সব জিনিসটা সুন্দরভাবে কন্ট্রোল করেছেন এবং করার পর ডিজি নাম্বার ওয়ান শোতে গিয়ে পার্টিসিপেট করেছেন ওনার বিজি শিডিউলের মধ্যে এবং উনি ওনার কনভয় নিয়ে গেছেন সেখানে গিয়ে গেম খেলেছেন টেলিকাস্ট এখনো হয়নি টেলিকাস্টের অপেক্ষা আমরা সবাই আছি সেখানে ওড়িশি ডান্সার মিস টোনা গাঙ্গুলি অর্থাৎ সৌরভ গাঙ্গুলির স্ত্রী যিনি তিনিও পার্টিসিপেট করেছিলেন এবং তিনিও গেম খেলেছেন একটা ক্লিপিংস দেখা যাচ্ছে যে সেখানে আমাদের সিএম রুটি বেলছেন তো এমনি দশ বছর হলো অ্যাজ এ ওম্যান অ্যাজ এ চিফ মিনিস্টার অনেক ঝরঝরটা সামলেছেন তারপরেও তিনি রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে অনেক রকম উত্থান পাতাল গেছে অনেক রকম প্রোপাগান্ডা হয়েছে তারপরেও কিন্তু তিনি সবটা হ্যান্ডেল করছেন সবটা কোপ আপ করার চেষ্টা করছেন এবং এমন একটা গেম শোতে গেছেন কেউ কেউ বলছে রচনা জন্য কি নেক্সট টাইম ইলেকশনে ভোটে দাঁড়াতে পারেন সেটা সময় বলবে কেন প্রত্যেক বছরই আমাদের যিনি রুলিং পার্টি আছেন তারা নতুন নতুনদের সুযোগ দেয় তাদেরকে টিকিট দেয় ভোটে দেওয়ার জন্য এবং ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে এবছর দেখা যাক যে ভোটে কে দাঁড়াচ্ছে তবে এটা সিরিয়াসলি খুব ভালো লাগলো এটা দেখে যে একজন চিফ মিনিস্টার তিনিও কিনা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলেন যে রিয়েলিটি শোতে এখনো পর্যন্ত অনেক করা পার্সন এসছেন তারা নিজেদের প্রতিভা দেখিয়ে গেছেন এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে স্টেডিং অন স্টোরিজ আর অবশ্যই আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ডেস্টিনেশন চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেটা সবাই দেখুন আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন